হাই ফ্রেন্ডস স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ফ্রেন্ডস আজকে আলোচনা করবো যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জিডিএস সাইকেল টু এর রেজাল্ট জুলাই মাসে বেরো হলো না তাহলে কবে বেরোতে পারে সেটি নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য তো ফ্রেন্ডস দেখো তোমাদের কিন্তু দেখো এখানে এখন তোমাদের হরিয়ানাতে তোমাদের কিন্তু নোটিফিকেশান চলছে এখন তোমাদের ফর্ম ফিল আপ এবং তোমাদের দেখতে পাচ্ছ বাদিকে যে আন্ডার প্রসেসে দেখো তোমাদের কিন্তু এখানে মোট সাতটা জেলার তোমাদের এই সাতটা ডিস্ট্রিক্ট এই সরি সাত সাতটা তোমাদের স্টেটের তোমাদের কিন্তু রেজাল্ট পেন্টিং হয়ে আছে তার মধ্যে কিন্তু আসাম ওয়েস্ট বেঙ্গল অনেকগুলো তোমাদের পেন্টিং হয়ে আছে তো ফ্রেন্ডস আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের কিন্তু জুলাই মাসের দিকে রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার চান্স খুব মানে বেশি সম্ভাবনা ছিল কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এখন তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হলো না তার কী কারণ হতে পারে তো সেটি নিয়ে আমি আজকে ভিডিওতে আলোচনা করব তো ফ্রেন্ডস তোমাদের কিন্তু তিন মাসের বেশি হয়ে গেল জিডিএসসি সাইকেল টুবে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ করা কিন্তু এখন পর্যন্ত তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হলো না তো তো ফ্রেন্ডস দেখো এটার কিন্তু কারণ এটাই যে তোমাদের কিন্তু আগস্ট মাসে লকডাউন চলছে তো যেহেতু তোমাদের ওয়েস্ট বেঙ্গল জিডিএস সাইকেল টু এর রেজাল্ট প্রকাশিত হবে তো ওয়েস্ট বেঙ্গলে তোমাদের কিন্তু এখন লকডাউন চলছে পুরো মাসটা আগস্টে লকডাউন চলছে তো তার জন্য কিন্তু তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হচ্ছে না এটা কিন্তু মানে এটা তোমাদের লেটেস্ট আপডেট ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট তোমাদের কিন্তু আগস্ট মাসে আর প্রকাশিত হওয়ার চান্স একদমই কম আছে কারণ রেজাল্ট প্রকাশিত হয়ে গেলে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারপরে অনেক কিছু প্রসেস থাকবে তো সেগুলো কিন্তু লকডাউনের মধ্যে সম্ভব হবে না তো এখন কিন্তু অনেকগুলো কাজে তোমাদের কিন্তু লকডাউনের ফলে মানে এখনও মানে পোস্টপোন করে দেওয়া হয়েছে তার মধ্যে তোমাদের জিডিএ সাইকেল টু রেজাল্ট কিন্তু তোমাদের পোস্টপোন করে দেওয়া হয়েছে তো জিডিএ সাইকেল ওয়ানের কিন্তু তোমাদের সবার জয়নিং কমপ্লিট হয়ে গেছে এমনকি এক মাস হয়ে গেছে অনেকে চাকরি মানে মানে হয়ে গেছে চাকরি এক মাস করা তো তোমাদের কিন্তু দেখো এখনও কিন্তু জিডিএ সাইকেল টু এর রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে না তো একটা আইডিয়া তোমাদের দিতে পারি যে তোমাদের রেজাল্ট কিন্তু সেপ্টেম্বর মাসে প্রকাশিত হতে পারে সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যে কারণ এই মাসে তোমাদের লকডাউন চলছে তো এই মাসে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা কোনোভাবেই নেই তো তোমাদের কিন্তু জিডিএ সাইকেল টু এর রেজাল্ট কিন্তু সেপ্টেম্বর বা অক্টোবর দিকে প্রকাশিত হতে পারে তো এটা কিন্তু অবশ্যই তোমাদের মানে পুরো গ্যারেন্টি না কিন্তু আগস্ট মাসে চান্স খুবই কম আছে হতেও পারে আগস্ট মাসে মানে প্রকাশিত হয়ে যেতে পারে কিন্তু খুব কম চান্স আছে যেহেতু পুরো আগস্ট মাসে লকডাউনের তোমাদের শেডুল আগে প্রকাশিত হয়ে গেছে তো তার জন্য কিন্তু তোমাদের জিডিএস সাইকেলটি ও রেজাল্ট কিন্তু এই মাসে প্রকাশিত হতে মানে কোনো সম্ভাবনা নেই ঠিক আছে সেপ্টেম্বরে শেষের দিকে বা অক্টোবরের দিকে তোমাদের প্রকাশিত হতে পারে তারপর তোমাদের যে যেসব প্রসেস তোমাদের আছে ঠিক আছে তোমাদের যেসব প্রসেস আছে তোমাদের ঠিক আছে সেগুলো তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের চলবে তো ওই জন্য তোমাদের কিন্তু এখন তোমাদের রেজাল্ট প্রকাশিত করা হচ্ছে না তো কারণ রেজাল্ট প্রকাশিত করলেই তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান বা অনেক কিছু তোমাদের কিন্তু কাজ সঙ্গে সঙ্গে মানে শুরু হয়ে যাবে তো এই জন্য রেজাল্টকে ডিলে তোমাদের ডিলে করা হচ্ছে তো তোমরা অবশ্যই কিছুদিন আর ওয়েট করো তোমাদের রেজাল্ট কিন্তু অবশ্যই প্রকাশিত হয়ে যাবে সেপ্টেম্বরের মধ্যে তো আমি তোমাদের কাট অফ রিলেটেড অনেকগুলো জিডিএসএ ভিডিও আপলোড করে দিয়েছি তো তোমরা সেখানে গিয়ে দেখতে পারো যে কাট অফ কত যেতে পারে এবং তোমাদের অবশ্যই যদি কোনো ডাউট থাকে কমেন্ট থাকে তোমরা অবশ্যই আমাকে এখানে জানাতে পারো ঠিক আছে ফ্রেন্ডস তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং কোন ডাউট থাকলে অবশ্যই তোমাকে কমেন্ট করে জানাতে পারো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো ফ্রেন্ড দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে